जिला अस्पताल से नवजात का शव गायब होने के बाद सिलीगुड़ी के 6 नंबर वार्ड के पार्षद मोहम्मद आलम खान ने आज अस्पताल अधीक्षक से मुलाकात की। नमस्कार, मैं प्रियांशी और आप देख रहे हैं द ग्लोबली न्यूज अपडेट। गुरुवार को सिलीगुड़ी जिला अस्पताल के प्रसूति वार्ड से एक मृत नवजात का शव गायब हो गया था। घटना के बाद अस्पताल में सुरक्षा बढ़ा दी गई थी। 3 सदस्य जांच कमेटी का गठन पहले ही किया जा चुका था। इसी बीच आज 6 नंबर वार्ड के पार्षद मोहम्मद आलम खान ने अस्पताल अधीक्षक से मुलाकात की और उन्होंने कहा कि अस्पताल अधीक्षक को सोमवार तक का समय दिया गया है बच्चे का शव सौंपने के लिए। और भी अपडेट्स को पाने के लिए देखते रहे द ग्लोबली न्यूज अपडेट। आप सभी का दिन शुभ हो। रेडीमेड स्कूल यूनिफॉर्म की दुनिया में श्री शंकर स्टोर्स का एक अलग ही पहचान है। जी हाँ, बहुत ही रिजनेबल रेट पर सभी तरह की रेडीमेड स्कूल यूनिफॉर्म, नेक टाइज, बेल्ट, सॉक्स, स्टॉकिंग, स्वेटर, ब्लेजर, जींस टी शर्ट, ट्रैक सूट, बॉडी वार्मर, इनर स्वाल, चादर, स्कूल बैग, शूज यहाँ पे उपलब्ध है। KVS यूनिफॉर्म ऑल्सो अवेलेबल। आज ही आइए आपका अपना श्री शंकर स्टोर्स में, खुदिराम बल्ली हिलघाट रोड, सिलीगुड़ी। श्री शंकर स्टोर्स, जो ना मिले कहीं वो केवल मिले यहीं। কাছে গেছিলাম, উনি আমাদেরকে ডাকছিলেন, আমাদের আইসি সাহেব ছিলেন আর আমাদের ওসি ছিলেন, এরা 24 ঘন্টা বলছিল আমরা রিকভারি দেখি করতেছি, কিন্তু এখন আমাদের সুপারভাইজার সাহেব বলেছেন, উনি সোমবার পর্যন্ত বলেছেন, সোমবারের মধ্যে আমরা রিকভারি করে আপনাদেরকে বডি দিব, চেষ্টা করতেছি, আমরা চেষ্টা করতে থাকব, এটাই আমাদের সাথে কথা হয়েছে ওনার। সোমবার পর্যন্ত আমরা বলছি ঠিক আছে, আমরা সোমবার পর্যন্ত আপনাকে টাইম দিলাম, সোমবার পর্যন্ত আপনাকে রিকভারি করে বাচ্চাটাকে দিতে হবে। না, ওনারা আশঙ্কাটা প্রকাশ করেছেন, উনি বলছেন যার লাভারিস যে বডিটা হয় সে লাভারিস বডির সাথে আমাদের হলুদ একটা ব্যাগ হয়, ওই ব্যাগের মধ্যে আমরা লাভারিস বডিটাকে রেখে দিই, কিন্তু বললেন ওরা বলছে লাভারিস ব্যাগটার মধ্যে আমার মনে হচ্ছে কি ওটার মধ্যে ও চলে গেছে, কোথাও বায়োমেডিক্যাল ওয়েস্ট আছে, বায়োমেডিক্যাল ওয়েস্ট আছে, তো ওটার মধ্যে চলে যেতে পারে। আমি বললাম এটা তো আমি মানতে রাজি না, কেন ওদের গার্জিয়ান ছিল, ওদের লোক ছিল, তো এটা ওটার মধ্যে কেন যাবে, ঠিক আছে। তাও আমরা, আমাদের তো আজকে এটা সরকারি হসপিটাল, আমাদের আজকে হসপিটাল না, এরকম ঘটনা কোনো দিন হয়নি, এটা একটা হয়েছে, আমরা দেখতেছি কীভাবে কী করা যায়। না না না, এটা ভুল, কুকুর 3 তলাতে কী করে নিয়ে যাবে, কুকুর নিয়ে যায়নি, কোনো গাফলাতি হয়েছে, ওটা আমরা চেষ্টা দেখতেছি, আমরা দেখব কিন্তু কীভাবে কী হয়েছে। গতকালকে মানে গত সোমবার দেখেন, ওটা তো কী হবে না হবে সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু উনি যে বলতেছেন হলুদ দিয়ে ওই যে মেডিসিন বায়োমেডিক্যাল ওয়াইস মেয়েদের গেছে, তাহলে সেফ থাকতেও পারে, কোথায় আছে না আছে ওরা ওনারা বলেছেন, তাহলে আমরা মনে হয় ওটা মনে উনি রিকভারি করতে পারে। হ্যাঁ, গাফলিতি তো ওখানকার যতগুলো নার্স ছিল, ইয়ে ছিল, সবাইয়ের গাফলিতি আছে, হসপিটালে গাফলিতি আছে, সুপারভাইজারে গাফলাতি আছে, এভাবে তো হসপিটাল চালানো যাবে না। দেখেন আমরা তো কালকেই FIR যে করা আছে আমরা করেছি, কিন্তু টাইম তো সবাইকে দিতে কমিটি কিছু একটা রিপোর্ট দেবে, সেই অনুযায়ী থেকে আমি আমার হায়ার অথরিটিকে জানাবো, সেখান থেকে তখন সিদ্ধান্তের জায়গা আসবে যে কোনটা করা উচিত কোনটা করা উচিত না। ধরুন আমি বলছি আপনি ওই টাইমে ডিউটি ছিলেন, হ্যাঁ, সত্যিতে আপনার কোনো দোষ নেই, আমি দুম করে সাসপেন্ড করলে আপনি কি অ্যাকসেপ্ট করবেন সেটা সত্যি নয়, তো সেরকমভাবে আপনার দোষ আগে হচ্ছে প্রমাণ করতে হবে, তবেই হচ্ছে কি আমি সাসপেন্ড করতে পারি। আজকে চিঠি করেছি, গতকাল যেটুকুই হচ্ছে কি এনকোয়ারি সেটা হচ্ছে কি একটু মানে মানে ভার্বাল এনকোয়ারি ওইভাবে করেই হয়েছে, আজকে হচ্ছে কি অফিসিয়াল চিঠি করে হচ্ছে কি এনকোয়ারি হচ্ছে, তো 3 দিন তো একটা টাইম দিতেই হয়, 3 ডেজ হিসেবে করে মোটামুটি মানডে হবে আর কি, এখন হচ্ছে এনকোয়ারি হচ্ছে ততক্ষণ আমরা অ্যাকসেন্সে ফোকাস করতে পারি না। ওই দিন ওই ওই টাইমেতে যা যতজন ডিউটি ছিলেন যে কোনো পজিশনে সকলকেই হচ্ছে কি এনকোয়ারিতে ডাকা হয়েছে। সিসিটিভিটার জন্যে হ্যাঁ, ইনফরমেশানটা আমিও পেয়েছি যে ওই টাইমে সিসিটিভি বন্ধ ছিল, সেটার জন্যও আমরা হচ্ছে গিয়ে ইনভেস্টিগেট করে দেখছি এবং কী মানে কী ভুল ওখানেতে হয়েছে বা কী টেকনিক্যাল ফল্ট হয়েছে সেটাও তো আমাকে বার করতে হবে, সেটাও আমরা দেখছি, সেটার জন্য আলাদাভাবে টেকনিক্যাল যারা সাউন্ড মানে এই ব্যাপারটা পারে তাদেরকে হচ্ছে দায়িত্ব দেওয়া হয়েছে। এটা আলাদাভাবে হচ্ছে গিয়ে স্বাস্থ্যবনের সঙ্গে কথা বলে টেকনিক্যাল কোথায় হচ্ছে গিয়ে অসুবিধাটা হয়েছে সেটা দেখা হচ্ছে। দেখুন আলটিমেটলি একদম কাছাকাছি কথাটা না হলেও
ওই তো ওখানেই থাকছে, ওই লেবার রুমের মধ্যেই হয়ে আছে। তো যে প্রোডাক্টগুলি ওটা তো আলটিমেটলি ডেলিভারি সংক্রান্ত প্রোডাক্ট, তো সেটাই সম্ভবত মিস্টেকানলি হয়েছে। এটা ভীষণই প্রাইমারি, এর কোনো সাপোর্টিং নেই, সুতরাং হচ্ছে কি এটাকে আমরা কেউই বলতে পারি না, একটা বেস করা হচ্ছে। পুলিশের তো হেল্প নেওয়া হয়েছে, পুলিশকে ইমিডিয়েট জানানো হয়েছে, পুলিশের থেকেও হচ্ছে কি আলটিমেটলি এনকোয়ারি হচ্ছে, আমাদের তরফ থেকে তো এনকোয়ারি হচ্ছে, বাকি আরও কিছু রকম ব্যবস্থা করা হচ্ছে, সেটা আপনারা করে।